উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুর সম্রাট শচীনদেব বর্মণ স্মরণে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার 30 অক্টোবর নগরীর দক্ষিণচর্ত এলাকায় সুর সম্রাটের বাড়ির প্রাঙ্গণে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। বিকাল 4টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, জেলা সিভিল সার্জন নাসিমা আক্তার, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কবি ও নজরুল গবেষক ডক্টর আলী হোসেন চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহবুদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শচীন মেলা উপলক্ষে কুমিল্লার ইউসুফ হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শচীনদেব বর্মণের পৈতৃক নিবাসে গিয়ে শেষ হয়। মঙ্গলবার 31 অক্টোবর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এফ এম আব্দুল মঈন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।